ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। পিজি অ্যাসাইনমেন্ট 2022 শুরু হয়েছে 28 তারিখ দুপুর দুটো থেকে, চলবে 4 তারিখ দুপুর দুটো পর্যন্ত। যে সকল স্টুডেন্টস ইউটিউব চ্যানেল ফলো করছেন সকলকে অনেক ধন্যবাদ জানাই। পিজি প্রথম পত্রের উত্তরপত্র আমি দিয়ে দিয়েছি, আজ আমি যেটা দিচ্ছি সেটা হলো পিজি সেকেন্ড পেপার। 20টি অ্যাসাইনমেন্টের উত্তরপত্র দিচ্ছি, সকলে যারা ফলো করছেন অবশ্যই খাতায় লিখে পরীক্ষা দেবেন, আর অন্যান্য পেপার অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। চলুন আলোচনায় আসা যাক। প্রথম প্রশ্ন, 1809 সালে কোন শিখ নেতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অমৃতসরের চুক্তি সই করেন? উত্তর হবে রঞ্জিত সিং। 2 নম্বর প্রশ্ন, বাংলার নবাব মীর কাসিম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন? উত্তর হবে বক্সারের যুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম ইংরেজ গভর্নর জেনারেল কে হন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 4 নম্বর প্রশ্ন, 1832 সালের কোল বিদ্রোহে কারা বিদ্রোহ করেছিল? উত্তর হবে মুন্ডা ও উরাও উপজাতি। 5 নম্বর প্রশ্ন, বাংলার নীল চাষিদের উপর নীলকর সাহেবদের অত্যাচার নিয়ে রচিত নীল দর্পণ নাটকের রচয়িতা কে? উত্তর দীনবন্ধু মিত্র। 6 নম্বর প্রশ্ন, কে তার গ্রন্থ প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে সম্পদ নিষ্কাশন তত্ত্ব আলোচনা করেছেন? উত্তর হবে দাদাভাই নৌরোজি। 7 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এর প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে উইলিয়াম জোন্স। 8 দাগের প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম ইংরাজি সংবাদপত্র কোনটি? উত্তর হবে বেঙ্গল গেজেট। 9 প্রশ্ন, মুঘল সম্রাট ফারুক শিয়র কাকে বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত করেন যিনি পরে বাংলার নবাব হন? উত্তর হবে মুর্শিদ কুলি খা। 10 নম্বর প্রশ্ন, রংপুর কৃষক বিদ্রোহ কোন সালে হয়? উত্তর হবে 1783 খ্রিস্টাব্দ। 11 দাগের প্রশ্ন, অবশিল্পায়নকে কোন ঐতিহাসিক অতি কথা ব্যাখ্যা দিয়েছেন? এই উত্তরটি হবে মরিস ডি মরিস। 12 নম্বর প্রশ্ন, কলকাতা বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1857 সালে। প্রশ্ন নম্বর 13, কোন ভারতীয় প্রথম লন্ডনে প্রতিযোগিতামূলক ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা পাস করেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। 14 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স বা বিশ্ব ধর্মসভা এ যোগদান করতে কোন আমেরিকান শহরে যান? উত্তর হবে শিকাগো। 15 দাগের প্রশ্ন, ব্রিটিশ সরকারের কোন সদস্য ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করেন? উত্তর হবে অ্যালান অক্টাভিয়ান হিউম।
ষোলো নম্বর প্রশ্ন, কনসিডারেশন অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স 1772 তৎকালীন কোন ইংরেজ লেখকের রচনা? উত্তর হবে বোল্টস। 17 দাগের প্রশ্ন, 1857 বইটি কোন ঐতিহাসিকের রচনা? উত্তর হবে এস এন সেন। 18 দাগের প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সির কোন পুরনো কর্মচারীরা প্রকৃত কৃষকের সঙ্গে ভূমি রাজস্ব বন্দোবস্ত করার সুপারিশ করেছিলেন? উত্তর হবে রিড ও মুন্ড্র। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, 1809 থেকে 1901 গাঙ্গেয় বিহার নিয়ে অবশিল্পায়নের গবেষণা কে করেছেন? উত্তর হলো এ কে বাগচি। শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, কার অনুরোধে ইংরেজ সরকার 1872 সালে পৌর বিবাহ আইন পাস করে? উত্তর হবে কেশবচন্দ্র সেন। এই ছিল আজকের মূল 20টি প্রশ্নোত্তর। আশা করি সকলেই উত্তরগুলো খাতায় লিখে নিয়ে পরীক্ষা দেবেন। আমি বাকি পেপার আপলোড করব। অবশ্যই কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।